হাই ফ্রেন্ডস, পায়েলস কুইজিনের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সবার প্রথমেই তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি এই নতুন বছরটা আমাদের সকলেরই খুব ভালো যাবে। আর এই নিউ ইয়ার সেলিব্রেশনের মেনুতে চিকেনের কোনো রেসিপি থাকবে না তা কি কখনো হয়? তাই আজকে আমার রেসিপি হলো রেশমি চিকেন মশালা। খুব ইজি আর ইউনিক একটা রেসিপি যেটা তোমরা বাড়িতে ছটপট বানিয়ে নিতে পারো। তাহলে চলো দেখে নাও রেসিপিটা। তো ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো টক দই। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবারে আমি এখানে সামান্য ধনে পাতা আর 5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেখান থেকে এখানে অ্যাড করে দিচ্ছি 5 চা চামচ মতো। হাফ স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এবার সব শেষে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করছি, সেটা হলো গ্রেটেড চিজ। এখানে আমি 2টো চিজের কিউব গ্রেট করে নিয়েছি, তো পুরোটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। চিজটা অ্যাড করলে কিন্তু এই চিকেনের রেসিপিটার টেস্টটা একদম ডাবল হয়ে যায়। তো এবারে চিকেনটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য মাঝখানে একটা বাটি বসিয়ে তার মধ্যে পোড়া কয়লা দিয়ে এর ওপর দিয়ে সামান্য তেল বা ঘি দিয়ে এটাকে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী নুন। এবার এই পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 মুঠো কাজু আর আমন্ড বাদাম। দিয়ে এটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছো পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর এটা বেশ ভালো মতো নরমও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ভাজা পেঁয়াজ আর বাদামের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে এটাকে আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এরপর সামান্য পরিমাণে জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি, একদম অল্প করে জলটা অ্যাড করতে হবে। দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বেশ ক্রিমি আর স্মুথ একটা পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। এবারে আবারও আমি কড়াইতে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ মতো তেল, আর তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো ছোট এলাচ, 3 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ। এবারে গোটা মশলাগুলোকে হালকা করে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিতে হবে। এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। পাঁচ মিনিট পর আমি এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটাকে অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু নাড়ানোটা একদমই বন্ধ করলে চলবে না, কন্টিনিউয়াসলি এটাকে এইভাবেই নাড়তে থাকতে হবে।
8 মিনিট পর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আরো 5 মিনিটের জন্য এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছো গ্রেভিটা এখানে যথেষ্ট রয়েছে তার জন্য আলাদা করে জল অ্যাড করছি না জল অ্যাড করলে কিন্তু গ্রেভিটা একটু পাতলা হয়ে যাবে যেটা কিন্তু এই রান্নাটাতে একদমই আমাদের লাগবে না তো এবার এটাকে লো ফ্লেমে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম চিকেনটা বেশ ভালোমতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড কসৌরি মেথি এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেশমি চিকেন মশলা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে উপর দিয়ে সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে তোমরা এটাকে গার্নিশ করতে পারো এটা তন্দুরি রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নিও তাহলে আজকের মতো এটুকুই বাই